নদিয়ার ভীমপুরে সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে মৃত্যু তিন শ্রমিকের। নবনির্মিত সেফটি ট্যাঙ্কের ঢালাইয়ের কাঠ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো তিন শ্রমিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার নতুন গ্রামে। মৃতেরা হলো শুভেন্দু দে বয়স ২৮, সুমন বিশ্বাস বয়স ৩০, অমৃত বিশ্বাস বয়স ৩১। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে নতুন গ্রামের বাসিন্দা দীপক বিশ্বাসের বাড়িতে সেফটি ট্যাঙ্কের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। আজ সেন্টারিংয়ের কাঠ খোলার জন্য প্রথমে একজন শ্রমিক ট্যাঙ্কারের ভিতরে যান, কিন্তু তার কোনো সাড়া না পাওয়ায় দ্বিতীয়জন সেফটি ট্যাঙ্কারের ভিতরে যান, তারও সাড়া না পাওয়ায় অন্য একজন সেফটি ট্যাঙ্কে যান। এরপরই ওই তিনজন কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে অন্যান্য শ্রমিকরা চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা ছুটে এসে সেফটি ট্যাঙ্ক ভেঙে তাদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভীমপুর থানার পুলিশ। তারা বুলডোজার দিয়ে সেফটি ট্যাঙ্কের ঢাকনা সরিয়ে তিনজনকে উদ্ধার করে। এরপর তাদের কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। এবার ট্যাঙ্কির ওপরে তো ঢাকনা দেওয়া আছে, এবার সেটা খুলে ভিতর ঢুকেছে এবং প্রথম যে ঢুকেছে তার কোনো সাড়া পাচ্ছে না, শুধু সেন্টারিং খুলবে কাঠ খুলবে আওয়াজ পাবে সেটা পায়নি। পরবর্তীকালে সে বলছে কি হলো রে কোনো আওয়াজ পাচ্ছি না, পরে আরেকজন যায় তারও আওয়াজ পাচ্ছে না, পরে আরেকজন যায় যে কোনো কী ব্যাপার, মানে যে যাচ্ছে সে আর কোনো আওয়াজ পাচ্ছে না, তখন যাওয়া বন্ধ করে দিল। এবার তখন উপর থেকে দেখে কিনা সব অজ্ঞান হয়ে বসে আছে বা বসে আছে কেউ পড়ে আছে, তখন তাড়াতাড়ি জিসিপি ফোন করে বা তারা বলে জিসিপি এসে তখন ভেঙে তাদেরকে বার করে নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ ১৮ লোকাল।